বিচার বিভাগ আদালত ও বিচারপতিদের বিরুদ্ধে চক্রান্ত করে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা নষ্টের পায়তাড়ার প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি বুধবার দুপুর দুইটায় জেলা আইনজীবী সমিতি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি বোমকেশ ভট্টাচার্য সাধারণ সম্পাদক মহিদুর রহমান লিটন বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদের সভাপতি শীতাংশ বিকাশ আচার্য সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া ও নারী শিশু ট্রাইব্যুনালের পিপি রাসেল আহমেদ সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন